হ্যালো আসসালামু আলাইকুম, আমি রাফি ধক এন্ড ওয়েলকাম টু ডগো সিজ। কেমন আছেন আপনারা সবাই? কি এরকম 75 কি কম? আজকে রেটিং হইতেছে 75 মানে 75, আমি চাইতেছি যে 70 এর নিচে, মানে 70 এর মত। খাওয়া তুমি এমনি কম খাও তো কাজ করবা কেমন? কালকে রাত্রে আমরা এই যে এই গাছ, এই মানে নিম গাছ আর উপরে একটা ফুল গাছ ছিল ওইটারে আমরা ডাফ কলোনির সামনে দিয়ে দিছি। এখানে আমাদের গারলে ঠিক আছে খুব বাজে ব্যবহার করতেছে আমাদের কুকুরদের সাথে, লিটারেলি পা বাইরেইতেছে। আমাদের কুকুরদের একেবারে কোনোভাবে দোষ দিতেছি না, কারণ ওরা এখন খুব লক্ষ্মীভাবে বিহেভ করে, যায় না ওর সাথে মারামারি করতে। আর রিসে খেলতেছে একসাথে, স্নুপি আছে বেশেন এদিকে ঘুমাইতেছিল। এই বেটাই গরম লাগে না তোকে এখনো খেলতেছে? তুই বেটাই এই মাসটার মধ্যে কোনো রোদ নাই, এই মাসের মধ্যে ভরপুর রোদ, কোন কুকুররা এদিকে আয় না ওইদিকে ঘুরাঘুরি করতেছে। সেবেশিয়ান আর রিস কিন্তু শর্ট কোট, লোম ছোট, কিন্তু লং কোট হওয়ার পরও স্নুপি আর লিও গরমটা কম লাগে, কারণ ওদের ন্যাচারাল সিস্টেমটা খুব জোস, মানে ওদের টাইম টু টাইমে যে লোমগুলো পইরা যায় আবার নতুন করে ওঠে, এই যে শীত আসতে আসতে এদের পুরো লোম দিয়ে ভরে যাবো গা, আল্লাহর সিস্টেম এটা। অনেকক্ষণ ধরে বাইরে আসছিল, এনে গরম তো বেশি, ঘরে চলে যাক, ঘরে ঠান্ডা। চলো হোমে জায়গা, হোম চলো চলো হোমেই ভালো তোমরা, এনে অনেক গরম, থাকো। পানি খাইতেছে রিসে, খাও খাও খাও। এই কি সিদা ওট নাটক করে, এই ওট শেষ শেষ, তোর ব্রাশ শেষ, আর করুন না, উঠে যান। আর একদিক দিয়ে দেখতেছি যে আমাদের এই পুচকায় খাবার ধরতেছে, ধরতেছো না মিয়া? হিসু করে মিয়া কাম কি বাইরে এলি এরকম কিরে লাগানো দরকার, ওদের পাক গুলা কাটা আছে। আমি ওই যে ওই মেসাপটা চাই না যে আবার বাসার বাসার থেকে ধরে নিয়েই তৈব, একটা ঝামেলা। গরু সবগুলো এনে দিক। এই মামা কিন্তু উঠে গেছে অটো, চেহারাটা কিন্তু ভালো লাগতেছে না, কিছু কইবো লায়নে কই দেখছো স্যার, অ্যাপ্রোচটা কিন্তু ভালো লাগতেছে না অটো ভাই, মাইরা মুইরা দি বল লয়া যাও রে। ঠিক আছে আমারও আছে ডিরেক্ট খেপা, তো লায়ন নিজেও ওর উপরে বিশ্বাস করতে পারবো নাকি না, ওই ডিরেক্ট খেপা নিয়মের বাচ্চা। লায়ন রে ভিতরে দিয়েছি দুইটা গরু, এরা গরু আইটা গো। ও আচ্ছা এই ঘরে একটা, ঠিক আছে এক্সম্যান মুড়ে হাটে চলে এক্সম্যানের বউ। এই পুটকা দুজনই বুঝতেছে না খাইনি, আমাদের বাইরে যে আরো গোবর জোড়াটা আছে চিন্তা করছিলাম ওদেরও ছাড়ুন, কিন্তু থাক কবুতর রে আপাতত গরুক, এটা টেম করতে পারলে কিন্তু আসলে অনেক করা হইতো। কই বিড়ালে বাচ্চা নিচে না না একটা বয় এক্সোস কি বললো, দৌড় দিয়া গেতেছে দেখছেন। এই পুচকা বন্ধ কর রে, খালি দৌড়ি দে ভাই, বিড়াল যা করে কইছে ডেঞ্জারাস জিনিস, থাক তোরা থাক। দেখতেছি কতক্ষণ আর কি কবুতরটা আমার কাঁধেই বসে থাকে, এমনও আছে এখনো নামে, 5-6 মিনিট হয়ে গেছে, বাচ্চাগুলাও কবুতর হলে খেলতাস। এই এই এই
ফার্স্ট টাইম দেখতেছি তো জিনিসটা, আমার কাছে খুব মজা লাগতেছে। কিটেন গুলো ভাই কেমনে অ্যাটাক করে দিল, মাথায় এলো না। এখন এতে ওরা কি বুঝে যে মারুম খেলবা, তুমি আমার সাথেও খেলবা, তোমার সাথেও খেলবা। হ্যাঁ কিছু 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 আদর বুঝো না, আদরটা বুঝো না মনে হয়। এই এই এদিক টাকা, এটা এখনো আদর বুঝে না, আস্তে আস্তে বুঝে দেবে। এই এই জায়গায় এই জায়গায় আদর নিলে যে মানে ভালো লাগে জিনিসটা, ও এখনো বুঝে না। আর মা বুঝে গেছে। আচ্ছা বাবা আর একটু আদর। ইট ইজ ওয়ার্কিং। আদর জিনিসটা কি মায়া, এটাই তো মায়া। জানো না আমার হাত দিয়া তোমারে 10 লাখ মানুষ আদর করতেছে। হ্যাঁ মায়ের লাগে যা দাঁড়াইস। ওই আবার যায় আবার কবুতর। এই আয় আয় মজাই লাগতেছে। এট লাস্ট বাচ্চাটা আমার কাঁধে থেকে নামছে। যা বুঝলাম এই আদর জিনিসটা বুঝতেছে। যাকে ডিএম আমি চাইতেছিলাম, লক্ষ্মী বাচ্চা কতটুক এতটুক। তো কবুতর আর কারোর এখানে খাইতে থাক, আমরা বের হইতেছি, হইতেছে আমাদের বিএসএফ গুলা নিতে। কালকে যাই আমরা পাইনি, তো আজকে ইনশাল্লাহ নিয়ে আসবো তারা। ধন্যবাদ, চলে আসছে আমাদের বিএসএফ গুলা। এবার অ্যাটলিস্ট একটা ভালো প্যাকেজিং আসছে, বাঁচবো এবার। কি মনে হয় বাইচা আছে? আছে এই যে চলে আসছি আমরা ছাদে, আর এই যে সব পোকাগুলো আমার, এটা হইতেছে নিউ শিপমেন্ট, এটা হইতেছে আগের, এগুলো সব ডেড, এটা থেকে আমরা বাইচা এগুলা বের করছি। আবার নতুন করে ওরা পাঠাইছে, এইবারের গুলো মাশাআল্লাহ ভালো আছে একেবারে সব। পুরা জায়গায় রোদ নেমে গেছে, এখন সব জায়গায় পানি দিয়ে দেবো মানে গাছে। আমাদের একটা টপ আর জিও ব্যাগ রয়ে গেছে, মাটি আনতে হইব, তারপর আর কি দিতে পারবো। এই ছোট ছোট গুলারে এটার মধ্যে দিয়ে দেবো। কালকে এটারে লাগাইছি না, একটু মুচড়ে গেছে, একটু পানি দিয়ে দিই, একটু শুকায় গেছে গা। না আনবো এই জায়গার, সব জায়গায় পানি দেওয়া শেষ। চাপো ফুর মিওমি একটু দেখি, হ্যাঁ পানি দিতে যেতেছি। ওকে থাক, তুমি থাকো, তোমার সমস্যা নেই। নিম নিম গাছটা একটু রোদে একটু এক্সপোজ বেশি হয়ে গেছে, তাও নতুন লাগাইছি না, হয়তো বা ঠিক হয়েছে। এই গাছটা ওই যে ওইখানে আছিল, ওইটার ভিতরে আছিল, পরে দেখি একেবারে মরে গেছে। পরে আমরা একটা জিও ব্যাগের মধ্যে ওরে দিয়ে দিছি, আর মাটিও দিছি নতুন। এই গাছটা আমাদের ছাদে অনেকদিন পর, বাগান বিলাসটা একটু একটু ঠিক হয়েছে যতটুকু বুঝতেছি। একেবারে এই লাতে গেছিল গা, এখন দেখছি যে ওই ওই বাঁশের পিছে দিয়ে গেছে। অল্প করে পানি দিলাম। গাছগুলো আমাদের বেস্ট আছে এইদিকে, আমাদের এই যে প্যারা গাছটা সুন্দর গ্রো করতেছে আলহামদুলিল্লাহ। হয়তো বা দেখতে পারতেছেন আমাদের এই রুমের মধ্যে টোনা ভিতরে যায় রয়েছে, মানে বক্সে ঢুকছে আমাদের টোনা। খুব আজব একটা সিন না, আমাদের এত টুকের থেকে বড় করছি টোনারে, এখন ওই ডিম দিতে গেতেছে। জানি না আদৌ ডিম দিতে গেতেছে নাকি না, দেরি হবে। তবে পাখির রুম নিয়ে একটা স্যাড আপডেট আসবে, যেটা হইতেছে ইনশাল্লাহ আমি একটা ভেকেশনে যাব, ওইখান থেকে আইসা করব। কারণ কিছু চিন্তা করছি, অনেক কিছুই মাথায় আসছে এই পাখির রুমটা নিয়ে। তো দোয়া করবেন, আপনাদের সাথে আমি বুঝেই সব কিছু করবো ইনশাল্লাহ। তো চিলদের সময় হয়ে গেছে, মোটামুটি চিল্লা চলে আসতেছে, খাবার দেওয়া শুরু করে দিই ঘরের চিলগুলারে খাবার দিয়ে দেই। এইখানে একটা গুড নিউজ আসতেছে কিছুদিনের মধ্যে, যেটা হইলো আমাদের দুইটা চিল এখান থেকে বের হইব, যে আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে। কিন্তু এই এলাকায় ছাড়া যাবো না, দূরে যা ছাড়তে হইব। এই যে কিরকম আমার লগে মারামারি করিস কেন, এনে 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 সবাই তো দিতেছি বাবা, নাও না 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 আমার লোকে মারামারি করা শুরু করছে। ভালো ঠিক
এখানে মোর দেন ইনাফ খাবার আছে ওদের সবার জন্য। এখানে খাবার দেওয়া শেষ, এখন উপরে চিলগুলা। ওরে ভাই ভরে গেছে উপরে সব। কালকে আমি খাওয়াইতে পারিনি ভাই, আমার যে কি খারাপটা লাগছে। আজকে ইনশাল্লাহ সবাইরে খাওয়াবো, মনটা ভালো হয়ে যাবে। আইসা বড় সবাই, বিসমিল্লাহ। তো আমি চিলদের খাওয়াই, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করি আজকে নর্মাল দিনের মতো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড আল্লাহ আপনাদের ভালো রাখুক, আপনাদের সুস্থ রাখুক। অ্যান্ড আপনারা দেখতে থাকেন ডগো সেজ। সালামু আলাইকুম।